আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমরা সহি হাদিসের ভিত্তিতে জানব যে সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে জঘন্য ব্যক্তি কে। যদি আমরা সেই মানুষ সম্পর্কে জানি এবং আমাদের যদি জানা থাকে, তাহলে আমরা সেই মানুষ হওয়া থেকে বাঁচতে পারবো। যদি আমার ভিতরেও সেই রকম কোনো স্বভাব থাকে, তাহলে আমরা সেটা পরিবর্তন করতে পারবো। যে স্বভাবের কারণে সে নিকৃষ্ট হয়েছে, সেরকম স্বভাব যেন আমাদের ভিতরে অবস্থান না করে আমরা সেই স্বভাবগুলোকে বর্জন করার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে কি বলেছেন। সহি বুখারীর 6690 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, দ্বিমুখী লোকেরা সবচেয়ে নিকৃষ্ট। দ্বিমুখী অর্থাৎ চগলখোর, যারা এদের কাছে এক চেহারা নিয়ে উপস্থিত হয়, আবার ওদের কাছে আরেক চেহারা নিয়ে উপস্থিত হয়, এরা হলো সুবিধাবাদী। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি। ধরুন এক পরিবারে তিনজন ভাই, বড় ভাই, মেজ ভাই এবং ছোট ভাই। এখন ছোট ভাই বড় ভাই এবং মেজ ভাইয়ের কাছে ভালো হওয়ার জন্য, তারা দুজনেই যেন তাকে খুব বেশি ভালোবাসে, এজন্য বড় ভাইয়ের দুর্নাম মেজ ভাইয়ের কাছে বলে এবং মেজ ভাইয়ের দুর্নাম বড় ভাইয়ের কাছে বলে, এবং বড় ভাইয়ের কাছে তার প্রশংসা করে, মেজ ভাইয়ের কাছে তার প্রশংসা করে। অর্থাৎ দুজনের কাছেই ভালো হওয়ার চেষ্টা করে গিবদের মাধ্যমে, চকলখুরির মাধ্যমে। তাহলে এই ছোট ভাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হাদিস বলতেছে। প্রিয় বন্ধুরা, আমি আশা করতেছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে যদি এরকম চকলখুরি স্বভাব আপনার ভিতরেও থেকে থাকে, তাহলে অবশ্যই তা এক্ষুনি পরিহার করা দরকার, নয়তোবা হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি হয়ে যাবেন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। বন্ধুরা, আপনারা সবসময় চেষ্টা করবেন এরকম কাজ থেকে বিরত থাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে চগলখুরি থেকে হেফাজত করুন, আমিন। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি আশা করি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে তারাও জানতে পারে, তারাও সাবধান হতে পারে। আর বন্ধুরা, যদি নিয়মিত আমাদের এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চান, দোয়া, হাদিস, মাসলা মাসাইল জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আর আপনার মূল্যবান মন্তব্য তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকেই ভালো রাখুন, এই আশা ব্যক্ত করে, এই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।